মাননীয় স্পিকার ভোটার তালিকার প্রয়োজনটা কী ভোটারদা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এটার জন্যই তো ভোটার তালিকা প্রণয়ন করা হয় মাননীয় স্পিকার ভোটার তালিকা হালনাগাদ করে আইন প্রণয়ন করে আমাদের কি হবে যদি নির্বাচনে ভোটাররা ভোট দিতে না পারে আমি মাননীয় আইনমন্ত্রী এখানে আছে ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে তাহলে এই সমস্ত ভোটার তালিকা করে লাভ কি হবে যে কারণে আমি মাননীয় স্পিকার জনমত যাচাই বাঁচাইয়ের জন্য যে প্রস্তাবটা এখানে পড়েছি এখানে প্রয়োজন আছে ভোটার তালিকা হাল লাগাতে জন্য সময় দরকার আছে তবে আমি মনে করি যে ষাট দিন একা একাধারে না দিয়ে বছরে এক মাস এক মাস করে দিলে আমাদের লোকেরা অনেক যারা কর্মজীবী মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে জানুয়ারি হয়তো বছরের প্রথমে এক আর সবচেয়ে বড় প্রয়োজন মাননীয় স্পিকার এখানে নির্বাচন কমিশন যে সমস্ত আইন বিধি বিধান করছেন ভোটের জন্য ভোটার তালিকা ভোটের জন্যে কি আমরা কেউ মানছি এখানে মাননীয় সরকারি দলের সদস্যরা ভোটার তালিকা স্বচ্ছ করার সেই সব হইচই করছেন তার মানে আপনারা চাচ্ছেন যে এইভাবেই নির্বাচন হবে এইভাবেই নির্বাচনী কার্যক্রম চলবে এভাবেই নির্বাচনী উৎসব চলবে আজকে আমি যখন এখানে আসলাম মাননীয় স্পিকার আমি দেখলাম ঢাকা সিটি কর্পোরেশনে রীতিমতো যুদ্ধ হচ্ছে দুই দল দুই প্রার্থীর মধ্যে যুদ্ধ হচ্ছে আইন প্রকারী সংস্থা নীরব এখানে প্রশাসন নীরব এখানে কেউ কোনো কাজ করছে না স্পিকার এইটি যদি আজকে আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে দেশের এই অবস্থায় যদি দেশের এই অবস্থা হয় আমি মনে করি মাননীয় আইনমন্ত্রী এসব আইন প্রণয়ন প্রণয়ন বাদ দেন যেভাবে ফ্রি স্টাইলে দেশ চলছে এভাবে একদলীয়ভাবে আপনার দেশ চালান এগুলো কোনো প্রয়োজন নাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মনে করি আইনটি প্রয়োজন আছে তবে এটা সংশোধিত আকারে জনবাদ যাচাই বাঁচে পূর্ব প্রণয়ন করা হোক আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে গত কালকের পত্রিকায় মারাত্মক একটি খবর প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার মান স্পিকার গুঁড়ো দুধে পানি মিশিয়ে পাস্তরিত দুধ হিসাবে বাজারজাত করা হচ্ছে এবং সেটি আমাদের যে বিএসটিআই তারা পরীক্ষা নিরীক্ষা করেছে করার পরেও এ ব্যাপারে এখনও বাজারে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি যারা গতকালকের পত্রিকা পঁচিশ এক দু হাজার বিশ যুগান্তরে প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত নামি দামি কোম্পানি পাস্তরিত দুধ হিসাবে বাজারজাত করছে এটা মানুষের স্বাস্থ্যের সাথে আমি গত কয়েক কয়েকদিন আগে বললাম মান স্পিকার গত গত পঁচিশ এক দু হাজার বিশ যুগান্তরে প্রকাশিত একেবারে প্রথম পাতাতেই সেইখানে আপনার গতদিনও আমি বলেছি যে প্রতি বছর পাঁচ লক্ষ মানুষ মারা যাচ্ছে ট্রান্সপ্লান্টের কারণে তো এ ব্যাপারে আমি জানি না যদিও বিএসটিআই থেকে তদন্ত করে পাওয়া গেছে এতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা দ্বিতীয়ত মাননীয় স্পিকার অত্যন্ত উদ্বেগের সাথে গতকাল বৃহস্পতিবারও আলোচনা করেছিলাম এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন আর মাননীয় খাদ্যমন্ত্রীও আছেন আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি মাত্র চব্বিশ ঘন্টায় গত সাতজন বাংলাদেশিকে বিএসএফরা হত্যা করেছে এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে উনি পত্রিকায় বিবৃতি দিয়েছেন এটি অত্যন্ত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলেছেন যে হত্যা বন্ধে ভারত প্রতিশ্রুতি রক্ষা করে নাই ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সত্যটি বলার জন্যে যে আজকে আমরা দেখি বিএসএ বিজেপি বৈঠক হচ্ছে তারা বলছে সীমান্তে বন্ধ করতে হবে কিন্তু আমি খুব দুঃখের সাথে বলছি যে মাননীয় খাদ্যমন্ত্রী গতকালকে আজকের পত্রিকাগুলোতে এসছে যে উনি বলছেন যে গরু আনতে গিয়ে কেউ মারা গেলে দায় দায়িত্ব নেবো না আমি মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে বলতে চাই যে গরু আমদানি করার জন্য বিট খাটাল কেন সরকার বর্ডার এলাকায় খোলা হচ্ছে গরু কি বৈধভাবে বাংলাদেশে আসছে গরু কি আপনার মানুষের মতো হেঁটে সীমান্তে আসছে ভারতীয়রা কেউ মারা যাচ্ছে না ভারতীয়রাই কিন্তু গরুগুলো ভারতীয় সীমান্তে নিয়ে আসছে তারপরে কাটার তার পার করে দিয়ে বাংলাদেশের ঠেলে দিচ্ছে সেইখানে আজকে মাননীয় খাদ্যমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় এই ধরনের কথা বলেছে যে আজকে গরু আনতে গিয়ে কেউ মারা গেলে আমরা দায় দায়িত্ব নেবো না বা ভারত আজকে অত্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে এত ভালো সম্পর্ক আমরা আলোচনা হচ্ছে সীমান্ত বৈঠক হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু এই উদ্বেগ আমরা 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 বন্ধ করতে পারছি না এইটি অত্যন্ত মাননীয় স্পিকার আমি মনে করি এটার ব্যাপারে কার্যকর মাননীয় প্রধানমন্ত্রী আছেন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় শিক্ষামন্ত্রী নাই আজকে আপনার কাছে আমি আবেদন করছি যে আজকে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্য শিক্ষা নিয়ে যে বাণিজ্য বাণিজ্য হচ্ছে সান্ধ্যকালীন কোর্স এটা এই গত কয়েকদিন যাবৎ সমস্ত পত্রপত্রিকা প্রথম হেডলাইনে নিউজ হচ্ছে আমি মনে করি এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই এই মহান সংসদে একটি বিবৃতি দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আজকে ওইখানে শিক্ষকের সংকট শিক্ষকরা ছুটি নিয়ে আজকে এই সমস্ত সান্ধ্যকালীন কোর্স চালাচ্ছে তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকা বাণিজ্য হচ্ছে অর্ধেক নিচ্ছেন ওনারা অর্ধেক অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা ভাগমণ্টন করে নিচ্ছেন আমি মনে করি মাননীয় স্পিকার এটি আমাদের শিক্ষা অধিকার এই শিক্ষার জন্য আমাদের এটা বিরাট বড় একটি অন্তরায় এই ক্ষেত্রে আমি মাননীয় আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট বিবৃতি আশা করছি মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মানুষ